গণপরিবহনে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। যেসব শর্ত অনুসরণ করে 60% বর্ধিত ভাড়া আদায়ের কথা বলা হয়েছিল তার কোনোটাই মানা হচ্ছে না। আগের মতোই গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। রাজধানীর প্রায় প্রতিটি বাসে এমন চিত্র দেখা গেছে, অথচ ভাড়া নেওয়া হচ্ছে ঠিকই বেশি। যাত্রীদের অভিযোগ, কোনো কোনো জায়গায় 60% বেশি ভাড়া দিতে হচ্ছে এবং পাশাপাশি সিটে বসেই যেতে হচ্ছে তাদের। এজন্য বর্ধিত ভাড়া অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। দর্শক মতিঝিল আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে জানান। সিনথিয়া, মতিঝিলের এই মুহূর্তের পরিস্থিতি যদি আমি বলি, ঠিক দুপুর সময়, এই সময় আসলে গণপরিবহনগুলোতে যাত্রীর সংখ্যা খুবই কম, কিন্তু এই মতিঝিলে অফিস এরিয়া, আর কিছুক্ষণ পরেই কিন্তু এই অফিসগুলো ছুটি হবে, আর সেই কারণে এই মতিঝিল এলাকাতে কিন্তু ইতিমধ্যে গণপরিবহন যেগুলো আছে, অর্থাৎ মতিঝিল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় সেই সকল গণপরিবহনগুলোর কিন্তু একটা লম্বা সারি এখানে তৈরি হয়েছে। অর্থাৎ অফিস থেকে যে ঝাঁকে ঝাঁকে নগরবাসী বের হবেন, তাদেরকে নিয়ে তারা নির্দিষ্ট গন্তব্যে ছুটে যাবে, এমন প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে গণপরিবহনগুলো অবস্থান নিয়েছে। পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই যে গণপরিবহনের যে অবস্থা নিয়ে সকাল থেকে আমি কাজ করছিলাম, সেখানে আমার দেখা যে অভিজ্ঞতাগুলো, সেগুলো একটু দর্শকদের সাথে শেয়ার করতে চাই। যে গণপরিবহনে আসলে স্বাস্থ্যবিধি যেটি নির্ধারণ করা হয়েছে এই করোনাকালে, সেই স্বাস্থ্যবিধি কিন্তু একেবারেই উপেক্ষিত হচ্ছে। অর্থাৎ কোনো ধরনের স্যানিটাইজিংয়ের ব্যবস্থা আমরা দেখতে পাই নাই। পাশাপাশি যে বসার জন্য যে একটি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল যে দুই সিটের একটিতে একজন করে বসবেন, সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা গেছে এই নির্দেশনা উপেক্ষিত হয়েছে। অর্থাৎ পাশাপাশি দুজন বসেছেন এমনও হয়েছে। আবার কিছু কিছু গণপরিবহনে আমরা দেখেছি যে অতিরিক্ত যাত্রী পরিবহন করেছেন, অর্থাৎ নির্দিষ্ট আসনে যারা বসেছেন তার বাইরেও কিন্তু দাঁড়িয়ে লোক নেওয়া হয়েছে। তো এই ধরনের পরিস্থিতি রাজধানীর গণপরিবহনে চলছে। অতিরিক্ত যাত্রী নেওয়ার পরেও সেখানে ভাড়া যেটি নেওয়া হচ্ছে, বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে, এ কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে। তো এই ছিল সিনথিয়া আমার কাছে গণপরিবহনের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ, এতক্ষণ মতিঝিল থেকে জানাচ্ছিলেন রুহুল আহিন তুহিন।